যথাযোগ্য মর্যাদায় বরিশালের হিজলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া ও নৌ পুলিশ কর্মকর্তা বিকাশ চন্দ্র দেশ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।